বিয়ে অতঃপর প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করে আলোচনায় এসেছেন সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল অভিনেত্রী সুভাষা হুমায়রা। গত বছরের 1 ডিসেম্বর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন, এর কয়েকদিন পর সেটা প্রকাশ্যে আনেন। সুভার এটা প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। জানা যায় ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রী কারিনাসকে ডিভোর্স না দিয়েই সুভাকে বিয়ে করেছেন। প্রথম দিকে ইলিয়াস ও সুভা দুজনেই কারিনকে দোষারোপ করেন, পরক্ষণে তারা দুজনেই হয়ে ওঠেন একে অপরের প্রতিপক্ষ। ইলিয়াস অভিযোগ তোলেন সুভা তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন, এমনকি বিয়ের পর তার গায়েও নাকি হাত তুলেছেন। অন্যদিকে সুভার অভিযোগ ইলিয়াস তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। এসব তথ্য তারা দুজনেই সংবাদ সম্মেলনে দিয়েছেন। এসব অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই সুভার বাসা থেকে চলে যান ইলিয়াস। এরপর থানায় গিয়ে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেন সুভা। 3 জানুয়ারি মামলাটি দায়েরের পর আদালত আগামী 19 জানুয়ারি এর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বর্তমানে ইলিয়াস দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে থেকে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইলিয়াস বলেন, মিথ্যা বেশি দিন টেকে না। সুভার করা মামলাটি পুরোপুরি মিথ্যা, সাজানো এবং ভিত্তিহীন। মামলার এজাহারটি পড়লে যে কেউ বুঝবে এটি যে আমাকে মিথ্যা হয়রানি করার জন্যই করা, সুতরাং এই মিথ্যাও বেশি দিন টিকবে না। মাসখানেক পর দেশে ফিরলে আমিও অবশ্যই আইনি লড়াই করব। এ লায়ার ক্যান নেভার উইন। তার একমাত্র হাতিয়ার মিথ্যা কথা বলে কান্নার অভিনয় করে। ইলিয়াস আরও বলেন, এটা তার ব্যবসা, মানুষকে ফাঁসানো, তার দ্বারা কারো সাথে সংসার সম্ভব না, কারণ সে বহু পুরুষে আসক্ত, বিশ্বাস না হলে তার টেস্ট করা হল। চ্যালেঞ্জ দিলাম 20 থেকে 30 জন পুরুষের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, সে আলোচনায় থাকতে চায়, যে কোনো মূল্যে সেটার জন্য যত নিচে নামা দরকার সে নামবে, তাতে তার ন্যূনতম লজ্জা কাজ করবে না। আগেই বললাম মিথ্যা কান্নার অভিনয়টাই তার মূল অস্ত্র। শ্রেষ্ঠ মিথ্যা কান্নার জন্য অ্যাওয়ার্ড থাকলে নিঃসন্দেহে সে পেত। তার বাসায় বহু পুরুষের আনাগোনা, যতই অভিনয় করুক মিথ্যার চেয়ে সত্যি অনেক শক্তিশালী। নবাগত নায়িকা সুভাষা হুমায়রা 6টি চলচ্চিত্রে অভিনয় করেছে, তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। রফিক সিকদারের বসন্ত কোকিল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। অন্যদিকে ইলিয়াস হোসাইন সঙ্গীত শিল্পী হিসেবে সাফল্য পেয়েছিলেন। তার কণ্ঠে না বলা কথা, এক পলকে, নীলনয়না সহ বেশ কিছু গান হিট হয়েছিল, কিন্তু বর্তমানে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। নাফিজা আক্তার, সাদা কালো।